guys, আমাদের কেনা হয়ে গেছে এই দেখো এখন মুখ পালা গণেশ ঠাকুর যাচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডে উইথ মোজো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে কারণ তোমরা খুব সবাই জানো যে কি সামনে গণেশ পূজো আমাদের বাড়িতে গণেশ পূজো করার অনেক বছর থেকে জয় ইচ্ছা ছিল যে কি বাড়িতে গণেশ পূজো করবে তো এই বছর এটা হচ্ছে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম গণেশ পূজো আমরা করছি ঘরে তো তার জন্যেই আজকে থেকে আমরা গণেশ পূজো নানারকম যে জিনিসপত্র লাগে পুজোর জন্য বলো ফল বলো সব কিছু আজকে থেকে আমরা শপিং শুরু করছি তো সেই জন্য আজকে ব্লগটাকে তোমাদেরকে দেখাবো আমি কী কী আমরা কী কী করছি কী কোথায় যাচ্ছি ঠাকুর কিনতে তোমার কী যেন বলো এই দশকর্মা যে জিনিসগুলো হয় পুজো করার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো কিনতে তোমাদেরকে সব জায়গায় আজকে নিয়ে যাব তোমাদেরকে দেখাবো কারণ এটা একটা বলতে গেলে সত্যি বলতে গেলে জয়ের একটা ড্রিম ছিল ড্রিম যে কি এরকম ঘরে গণেশ পূজা করবো এটা ড্রিম কাম ট্রু একটা মানে বলতে গেলে ডে বা মোমেন্ট বলতে পারো তো সেই জন্য আমরা ভাবলাম যে কি তোমাদের সবার সঙ্গে শেয়ার করি আজকের দিনটাকে আজকে শেয়ার করবো গণেশ পূজার দিনও শেয়ার করবো তো তোমরা পুরো যা যা করছি আমরা তোমরা সব কিছু দেখতে পাবে তার জন্য কী করতে হবে তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে না স্কিপ করে তো দেখলে হবে না তো তোমরা পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখবে আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না আর পারলে বেল বাটনটা ক্লিক করে দেবে তাহলে তোমরা আমরা যখনই ভিডিও আসবে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো যাই হোক ভিডিওটাকে দেখো নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে আর তোমরা আমাদের সাথে দেখো আমাদের সাপোর্ট করো আর তাহলে আজকে এই ব্লগটাকে শুরু করি আর তোমাদেরকে সব কিছু দেখাবো আমরা কোথায় যাচ্ছি কী করছি দেখতে থাকো খুব মজা হবে আর জানো যেখানেই জয় থাকবে সেখানে দেখছি একটা ও চব্য করেই তো দেখো দেখা যাক আজকে কী হয় না হয় তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাইজ আমরা এখন চলে এসেছি আমার ওই পেটেন্ট ডায়লগ আমরা এখন চলে এসেছি আর গড়িয়াহাট চলে এসেছি শপিং করতে গণেশের সাথে ফর গণেশ পুজো এটা আমার পার্সোনাল গণেশ তো সুর কই গণেশ পুজোর শপিং ভুড়িটা তো আছে কিন্তু সুরটা কই সুরটা বাড়িতে কেটে রেখে এসেছি সুরটা কি খোলা যায় মানে ইয়ে লাগানোর খোলা যায় হ্যাঁ 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 যাই হোক তো আমরা এখন যাচ্ছি ভিতরে যে শপিংগুলো করার থাকে পুজোর সময় মানে থাক মানে গণেশ পুজোর জন্য যেগুলো লাগে সেগুলো আমরা এখন কিনতে যাচ্ছি আজকে আপাতত যাচ্ছি আমরা বেসিক্যালি দশকর্মা বাজার বা আরও যেসব জিনিসগুলো আছে সেগুলো করতে তো সেগুলো যাই করি এমনিতেই গড়িয়াহাটে একটুখানি ভিড় কারণ এখন গণেশ পুজোর সিজন চলছে সিজন অফ গণেশ পুজো তো সেই জন্য অফ নাকি গণেশ হ্যাঁ গণেশ পুজোর এখন সিজন চলছে তো সেই জন্য তো এখন ভিড় আছে গড়িয়াহাটে তো যাই তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো গণেশকে বসানোর জন্য Yeah.
করেছে, এগুলো দেখছো তো, তোমারও কিন্তু সেম, তুইও তো গণেশ, ওটাই ওটাই আমি, তোমার শুটটা কিন্তু খুঁজে পাচ্ছি না, ওই এখানে এটা হলো মানে অরিজিনাল আর ওটা হলো ডুপ্লিকেট, সেটাই। এগুলো কেনা হয়ে গেল, পুরো জিনিসগুলো সামনে কাকাই যাচ্ছে, চলো একদিকে তো কাজ এগিয়ে রাখা হলো, চলো এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। কি করছো, দেখো কি করছো, কি করছো, এটা এটা কি করছো, চলো চলো। তো আপাতত আমরা যাচ্ছি, আমরা এখন ফলের দোকানে একটুখানি বলে যাবো যে কী কী জিনিসগুলো নেওয়ার আছে, বৃত্তান্ত এগুলো সব কিছু, এগুলো নেক্সট ওগুলো নেক্সট দিন নেবো। তো আজকে জাস্ট দশকর্মাটা করতে আসলাম, কারণ একদিন দুদিন তো লাগবে এসব পুজোর সব জিনিসপত্রগুলোকে তৈরি করতে বা মানে জিনিসগুলো নিতে বা রেডি করতে, তো ওগুলো অর্ডার দিয়ে যাই, গিয়ে তারপরে একটুখানি আবার দেখা যাক, যাই আপাতত গিয়ে তারপর তোমাদের বলছি, এখন কিছু বলছি না, ঠিক আছে আপাতত কলটা অর্ডার দিই, তোমার সাথে দেখা হচ্ছে, তারপরে চলে এসেছি। শিশালা ডাব যেটা কাজে লাগবে আমাদের পুজোর দিনকে, এটাও আজকে অর্ডার দিয়ে যাচ্ছি। তো অলরাইট গাইজ, বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দশকর্মা জিনিসগুলো রাখলাম, রেখে আবার এখন যাচ্ছি ঠাকুর কিনতে, যোগুবাবুর বাজারের ওদিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি গড়িয়াতে ঠাকুর দেখছিলাম কিন্তু ওরকম মনের মতন পাচ্ছিলাম না, তো যার জন্যতে আবার যাচ্ছি যোগুবাবুর বাজারে, ওখানে গিয়ে দেখবো ঠাকুরটা, ঠাকুর কিনে নিয়ে তারপরে আসবো। আর পেছনে এই যে মোনালিসা বসে রয়েছে, মোনালিসা বাড়িতে যাওয়া মানেই হলো ও একটা করে নতুন নতুন ড্রেস চেঞ্জ করবে, মানে পুজোতে যেরকম মানুষ চেঞ্জ করে ওরকম চেঞ্জ করে করে তারপরে আবার বেরোবে। তো আমরা এখন চলে এসেছি লেক মার্কেট, মানে প্রথমে যেতে যেতে আমাদের লেক মার্কেটটা আগে পড়েছে, ওই জন্য আমরা এখন লেক মার্কেটে এসেছি। লেক মার্কেটে দেখি এখানেও কিছু ঠাকুর থাকে, আমার মুখই তো কেটে দিচ্ছে, আমি বলবো কি, যাই হোক লেক মার্কেটে এসেছি, যাচ্ছি হাঁটতে হাঁটতে, একটু ভিড় আছে আজকে, কারণ সবাই তো গণেশ পুজোর ঠাকুর কিনতে আসছে, এখানে পাওয়া যায়, তো যাই দেখি তোমাদের দেখাচ্ছি। মোনালিসা ধরে আছো, ওর হাতে ব্যথা করছে, মানে দেখে তো গাইস আমাকে দিয়ে খাটায়, ও আরামসে থাকে, মানে একটু লজ্জা নেই যে বউ ধরে আছে, একটু ধরি আমি ক্যামেরাটা, ঠিক আছে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কত ঠাকুরের দোকান, গণেশ ঠাকুরের কত বিক্রেতা এখানে, চতুর্দিকে খালি গণেশ ঠাকুর পাওয়া যাচ্ছে এখানে, যেদিকেই যাবে সেদিকেই গণেশ ঠাকুর। তো যাই হোক আমরা এখন দেখে নিই কোথা থেকে নেই আমরা গণেশ ঠাকুরটা, তারপর তোমাদের দেখাচ্ছি, ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো। এগুলোর দাম কত আছে গো, কত রে এগুলো, 28, আর এটা 5 টাকা, একই দাম, 1 2 3 4 5 6, এই দিকে আছে 7 8, এই আর লাল বালের মধ্যে আছে, আমার এই দুইগুলো কাপড় নাই, কোনটা ভালো লাগছে তোমার, মানে সি দাম বলতে এই ধুতি পরানো, আপনি কত 700 টাকা এত বড়, আচ্ছা তো তারপরে ওই গণেশটার দাম, হ্যাঁ ওই গণেশটার কত প্রাইস জিজ্ঞেস করো তো, ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ গাইস, অনেক জায়গায় ঘুরে 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 অনেকগুলো এখানে দোকান দেখতে পাচ্ছ, সাইডে ওইদিকে পিছন থেকে ঘুরে আস্তে 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 এই দিক দিয়ে এসে এখানে একটা দোকানে আমরা দাঁড়িয়েছি, এখানে পছন্দ হয়েছে আমরা, কথাবার্তা চলছে, জয় কাকাই সব এখন চুজ হয়ে গেছে, চুজ হবে এখনো ঠিক হয়নি করছে, তো এখন তোমাদেরকে গণেশ ঠাকুরের মুখটা রিভিল করবো না, পরেই রিভিল করবো একবারে পুজোর দিয়ে, সুন্দর সুন্দর আমার বলতে হবে, এই লোকটা
গাইজ আমাদের কেনা হয়ে গেছে, এই দেখো এখন মুখ বাঁধা আছে, এখন তো রিভিল করব না, কালকের ভিডিওটা তোমরা পরশু দিন কি তার পরের দিনই দেখতে পেয়ে যাবে আমাদের চ্যানেলে, চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এডিট করে আপলোড করা, তোমরা দেখবে এখন দেখাবো না, এটা আমাদের তিনজনেরই খুব পছন্দ হয়েছে, তো চলো এবার দেখি নেক্সট স্টপ কোথায়। তো গাইজ আমরা এখন বলরাম মল্লিক থেকে এই জাস্ট বেরোলাম, দেখতে পাচ্ছি বলরাম মল্লিকে এসেছিলাম একটুখানি মোদক আর লাড্ডুটা অর্ডার দেওয়ার জন্য, তো এখানে এসে দিয়ে দিলাম, এটা মোস্ট প্রবাবলি আমরা হয়তো কালকেই নিয়ে যাব এটাকে, তো ওখানে ওরমভাবে কথা বললাম, তো এখন কারণ এখন নিয়ে গেলে আবার একটু প্রবলেম হতে পারে বা কিছু, যাই হোক তো সেরকমভাবে বলে রেখেছি, তো বলে কথা বার্তা বলে এখন এই বেরোচ্ছি, এখন যাচ্ছি বাড়ির দিকে, বাড়িতে যাই, বাড়ি থেকে একটু ঠাকুরমশাই কাছে যেতে হবে, তো বাড়িতে যাই গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। গাইজ আমরা এখন এসেছি ঠাকুরমশাইয়ের কাছে, মোনালিসার কইনার কথা বলছে দুজন মিলে, তো আমি দাঁড়িয়ে রয়েছি বাইরেতে, তো একবারে অ্যাকচুয়ালি উনি বলেছিলো যে ওই 8:30 সময়তে আমাদেরকে এখানে এসে পৌঁছানোর জন্য, তো ওই জন্য তো একবারে করে তারপরেই যাচ্ছি, ভেবেছিলাম যে পরে আসবো আমি আর মোনালিসা, তো একবারে করে তারপরে আমরা যাচ্ছি, আপনাদের আবার এখান থেকে গিয়ে তারপরে আবার কিছু কাজ আছে, তো আপাতত ওনার সাথে কথা বলে নিই, তারপর তোমাদের সাথে গিয়ে আবার কথা বলি, যতক্ষণ সঙ্গে থাকো আর দেখো। তো গাইজ এখান থেকে আমাদের শেষ হলো আলোচনা, মানে মোনালিসাকে আজকে পুজো সম্বন্ধে অর্ধেক নলেজ দিয়ে দিয়েছে, মোনালিসার প্রচুর নলেজ হয়ে গেছে, হয়তো নেক্সট বার থেকে হয়তো মোনালিসাই পুজো করবে, তো যাই হোক, তো মানে ওই তো মানে পুরোহিত আর ডাকবো না, উনি পুরো ডিটেইলসে বলবেন মানে কোন ঠাকুর কি নেয় যাই হোক, তো আমরা এখন যাচ্ছি বাড়িতে, বাড়িতে গিয়ে আবার একটুখানি আমাদের বেরোতে হবে, তো ততক্ষণ সঙ্গে থাকো আমাদের, এই শুরু কালকে আজকে ওরম চলবে, কালকে ওরম চলবে, আর পরের দিন তো ছেড়েই দাও, ঠিক আছে তো ততক্ষণ সঙ্গে থাকো, আর দেখ আমরা এখন একটু বাজারে এসেছি, কিছু জিনিস কেনার আছে, কিনে চলে যাব, ছোট ছোট জিনিস কেনার আছে। গাইজ বাড়ি চলে এসেছি, আমরা যা বাকি শপিংগুলো করার ছিল আমরা করে নিয়ে চলে এসেছি, আজকের মতন দিনটা এখানেই শেষ করছি, ব্লগটাও এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের গণেশ পুজোর দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে, আর শেষ অবধি দেখো ভিডিওটা, আর আমাদেরকে একটু সাপোর্ট করে দিও আর ভালোবেসো, চলো আজকের মতন এখানেই ইতি করলাম, চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।